একদম নিশ্চিত আচ্ছা আচ্ছা অনেক ধন্যবাদ আপনারা তো দেখতে পাচ্ছেন যে মাস ক্যাজুয়ালটি আমরা রিসিভ করছি আমরা তো গত 2 ঘন্টার উপরে এটা আমরা কিন্তু আমাদের লোকজন কাজ করে যাচ্ছে তো আমরা অলরেডি যেটা বলবেন যদি সব সহ আমরা 120 এর উপরে আমরা পেয়েছি তার মধ্যে আপনারা দেখেছেন যে 11 জনের মৃতদেহ আমরা রিসিভ করেছি যারা ধ্বংসস্তূপ থেকে এখন আসছে মৃতদেহগুলো এছাড়া প্রথম দিকে আমরা যারা পেয়েছিলাম আহত মানে বিভিন্ন ভাবে মাল্টিপল ইনজুরি থেকে মৃতদেহ আসছিল আমাদের এখানে 3 জন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে আপনারা দেখেছেন যারা যাদেরকে আমরা ওসেকে নিয়ে ইমার্জেন্সি চিকিৎসা দেওয়ার পরে আমরা দুঃখজনকভাবে যাদেরকে রাখতে পারিনি আর অন্যান্য ভাবে প্রায় 100 জন আমাদের কাছে 100 এর উপরেই হবে যেটা আমরা দেখেছি কিছুক্ষণ তাও আমার 1 ঘন্টা আগেকার ডাটা আমি আপনাকে বলছি যে তাদেরকে আমরা চিকিৎসা দিচ্ছি খুবই স্বাভাবিক যে 100 জন আহত ক্রিটিক্যাল রোগী আমাদের ওসেকের ভিতরে যেটা ওয়ান স্টপ ইমার্জেন্সি সেন্টারে ভেন্টিলেটরে 2 জন অলরেডি আছে তা আমরা তাদেরকে চিকিৎসা দিচ্ছি আমাদের ডক্টর আপনারা জানেন যে 100 জন একসাথে যদি 1 ঘন্টার ভিতরে 100 জন আহত লোক আসে সেই ধরনের ক্যাপাবিলিটি তৈরি করতে আমাদের কয়েক মিনিট সময় লেগেছে আমরা যা দেখেছেন আপনারা র্যাপিড রেসপন্স টিমস প্রচন্ড আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে আমরা ডক্টরদেরকে এনেছি এখন আমাদের অনেক ডক্টর এসে গিয়েছেন নার্সরাও এসেছেন সবাই করছে চেষ্টা করে যাচ্ছে কাজ করে যাচ্ছে আপনারা আমাদেরকে সহযোগিতা করুন যারা এখানে আছে আত্মীয় স্বজন তাদেরকে অনুরোধ করব আপনারা আমাদেরকে সহযোগিতা করুন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি লজিস্টিক আমরা খুলে দিয়েছি যত ধরনের সাপোর্ট দরকার সব আমরা দেওয়ার চেষ্টা করছি এবং আপনাদের সহযোগিতা পেলে আমরা এটা থেকে নিশ্চয়ই উত্তরণ ঘটাতে পারবো ইঞ্জুরি ধরনটা কি আচ্ছা এটা মাল্টিপল ইঞ্জুরি আমি যেটা দেখলাম ডেড বডিগুলো হেড ইঞ্জুরি আছে মাল্টিপল ফ্র্যাকচার সিভিয়ার ব্লিডিং এবং যেটা হয় রক্তক্ষরণের কারণে এবং এই মাল্টিপল ইঞ্জুরি শকের কারণে তারা খুব দ্রুত আসলে তাদেরকে রিকভারি করা সম্ভব হয়নি তো আমরা যেটা করছি মাল্টিপল ইঞ্জুরি কেসগুলোকে আমরা দ্রুত ডিসাসিটেট করার চেষ্টা করছি যাদেরকে ভেন্টিলেটর নিতে হচ্ছে ভেন্টিলেটর নিচ্ছি বাকিটা আমরা ফ্লুইড ম্যানেজমেন্ট এবং অন্যান্যভাবে যে চিকিৎসা পদ্ধতি আধুনিক সেটাই আমরা দিচ্ছি আগুনে পোড়া ঠিক আমি এরকম না ইঞ্জুরি বেশি তবে হ্যাঁ যেটা জানেন যে এখানে যদি কোনো বিস্ফোরণের যে একটা মানে চেহারা চিত্র সেটা কিন্তু আমরা কিছু কিছু দুটা তিনটা ডেড বডিতে আমরা বিস্ফোরণের চেহারা দেখেছি ব্লাড তো দিতে হবে এটা একটু সময় লাগবে মানে এই মুহূর্তে তো আমরা ফ্লুইড দিচ্ছি কিছুক্ষণ পরে হয়তো আরো 1-2 ঘন্টা পরে ব্লাডের কার্যক্রমগুলি শুরু হবে কারণ আমরা যেখানে পাঠাচ্ছি সেখানে আবার সেকেন্ড স্টেজে ডক্টররা দেখছেন দেখে তাকে যা যা স্পেসিফিক আরো চিকিৎসা দরকার সেগুলো তারা দিচ্ছে এখন আমরা বললেন যে শতাধিক এখন অ্যাডমিটেড তো ওদের অ্যাডমিটেড আমি বলবো না আমি আপনাকে বলি আমাদের অ্যাডমিশনের রেটটা এখনো কারণ মানুষ আসছে যারা প্রাথমিক চিকিৎসা দিলে হয়ে যাচ্ছে তারা কিন্তু চলে যাচ্ছে যাদেরকে ভর্তি করতে হবে তাদেরকে আমরা ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি এবং এই ভর্তি পরীক্ষা হতে আরও আমাদের 2 ঘন্টা লাগবে কারণ চিকিৎসাধীন কতজন আছে এখন চিকিৎসাধীন আমরা 100 জনের উপরে চিকিৎসা দিয়েছি এখন ওয়ার্ডে যে কতজন গিয়েছে সেটা ধরেন হ্যাঁ হবে 60-70 জন হবে আমি ঠিক এক্সাক্ট পিকচারটা নাই এই জন্য যে ওই জায়গায় মনোযোগ দেওয়ার আমাদের আসলে এই মুহূর্তে প্রয়োজন না আমরা তাকে চিকিৎসা দিয়ে ওয়ার্ডে পাঠিয়ে দিচ্ছি পরে আমরা টোটাল কাউন্টটা করবো সংকটাপন্ন এই মুহূর্তে আমাদের ওসেকে 3 জন আছে আমরা দেখছি যে আসলে ক্রিটিক্যাল তারা থ্যাংক ইউ